ইতালিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধু তম শাহাদাত বার্ষিকী পালন ইতালি প্রতিনিধি রিপোর্ট করেছেন মোল্লা মনিরুজ্জামান মনির ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে আয়োজিত অনুষ্ঠান সূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন পানিপাঠ জাতির পিতার উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন আলোচনা অনুষ্ঠান জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান এটিকে বসা নিয়ে ইতালি আওয়ামী লীগের দুই গ্রুপের হাতাহাতিতে অনুষ্ঠান শুরুতে বন্ধ হয়ে যায়